हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर संगे आमार शेहरीर किछु प्रिपरेशन शेयर करब आर तार संगे शेयर करब सेटाके किभाबे आमी फ्रोजेन करछि। तार जोन्नो आमी प्रथमे 4 कप परिमाण मयदा निये भालो करे चेले निच्छि आर एर संगे आमी प्रथम शेहरीते की की बानियेछि सेगुलो शेयर करब। एकदम नर्मल किछु तबु आपनादेर संगे शेयर करब। तो एर मध्ये आमी 5 कप मतो गमेर आटा निये निच्छि। আমি আটা ময়দা মিক্স করে পরোটা বানিয়ে স্টোর করব। আপনাদের যদি শুধু ময়দার বা শুধু আটার পরোটা ভালো লাগে তো সেটাই করবেন, কিন্তু আমার বাড়িতে আটা ময়দা মিক্স করি, পরোটাটা বেশি পছন্দ করে সবাই। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। এরপর আমি আটা ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 কেজি পরিমাণ আটা ময়দার মধ্যে আমি 240 গ্রাম মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি উষ্ণ গরম জলের ব্যবহার করে এই আটাটা মেখে নেব খুব ভালো করে, যেমন আমরা নরমাল পরোটার আটা মাখি একটু নরম করে সেইভাবে মেখে নেব। আর এইভাবে স্টোর করলে কিন্তু রোজার মাসে অনেক কাজ কম হয়ে যায়। তো আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি আটাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্ট দেব। তার আগে আমি একটু আটাটার মধ্যে সাদা তেল মাখিয়ে ঢাকা দেব। তো সেটা ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আটাটা একদম রেডি। এবার আমি তা থেকে গুটি কেটে নেব। আপনারা যতটা বড় বা ছোট যেমন পরোটা সাইজ করবেন সেই অনুযায়ী গুটিটা কেটে নেবেন। আর এইভাবে যদি আপনারা পরোটা বানিয়ে স্টোর করেন তাহলে পরোটাগুলো কিন্তু যখনই বার করে শেকবেন একটুও শক্ত হবে না, খুবই নরম থাকবে। কারণ এই যে রেসিপিটা আমি দিয়েছি, 2 কেজি ময়দাতে 250 গ্রাম মতো আপনি সাদা তেল দিচ্ছেন, গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছেন, এতে করে আপনার ময়দা পরোটাটা একদমই নরম থাকবে, সফট থাকবে, তো খেতেও ভালো লাগবে আর কাজও অনেক সহজ হয়ে যায়। এইভাবে আমি ভাজিয়ে নিচ্ছি। নর্মাল যেমন চৌকো আমরা পরোটা বানাই সেইভাবে দিচ্ছি। আমি 3 রকম পদ্ধতিতে আপনাদের ভাজিয়ে দেখিয়ে দেব। এইভাবে একটা একটা করে ভাজিয়ে নেবেন প্রত্যেকটা পরোটায় দিয়ে। এইভাবে আমি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এটা করে করা থাকলে অনেক সময় কি হয়, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লে শেহরিতে উঠতে দেরি হয়ে যায়। তো আপনি ফ্রিজ থেকে বার করে ঝটপট এটাকে একদম সেকে নিয়ে খেয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাই হয় না। তো দ্বিতীয় এরকমভাবে আমি ত্রিকোণভাবে পরোটাটা বানিয়ে নিচ্ছি। যেমন একই টেস্ট লাগে, আপনার যেমন মন যাবে সেরকম আপনারা বানাবেন। তো থার্ড টাইপ আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, রোল করে গোল পরোটা। এইভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন, আপনাদের যেমন সুবিধা হবে সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আমার এটাও বেলা হয়ে গেছে, আমার সবকটা পরোটাই মোটামুটি বেলা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সেকে নেব। সেকবার সময় অবশ্যই মনে রাখতে হবে খুব বেশি ভেজে ফেললে হবে না, তাওয়াটা গরম হলে এরকম একটু হালকা একদিকে হবে, উল্টে দেবেন আবার একটু দিকটা হবে, আর একবার উল্টে দেবেন, ব্যাস এটা রেডি। দেখতে পাচ্ছেন আমি সবকটা পরোটাকে রেডি করে নিয়ে এইভাবে একটা কাপড়ের উপর ছড়িয়ে দিই। পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ফয়েলের মধ্যে দিয়ে র্যাপ করে নেব ফ্রিজ করার জন্য। আপনাদের কাছে যদি ফয়েল অ্যাভেলেবেল না থাকে তাহলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে দিয়েও আপনারা এইভাবে আপনারা 10 থেকে 15 দিন ফ্রিজে স্টোর করতে পারবেন, আর কোনো রকম ঝামেলা ছাড়া সেহরির সময় উঠে ঝটপট এগুলোকে সেকে নিয়ে সেহরি সেরে ফেলতে পারবেন। এরপর চলুন দেখে নিই আজকে প্রথম শেহরিতে আমি কী কী বানিয়েছি। তো প্রথমেই পরোটা বানিয়েছি। আমাদের বাড়িতে পরোটাই খাওয়া হয়, পরোটা বা রুটি, একদম সিম্পলভাবে পরোটা বানিয়ে নিয়েছি। এরপর এগ ভুজি বানাবো। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে। প্রথমেই বলেছিলাম খুব সাধারণ কিছু, কারণ ভোরবেলা কিছু খাওয়া যায় না হঠাৎ করে, আমাদের বাড়িতে কেউই খেতে বেশি কিছু পছন্দ করে না, হালকার উপরেই খাওয়া হয়। তো এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিই। এর মধ্যে 2 ডিম ভেঙে দেব। 2 ডিম দেওয়া হয়ে গেলে ডিমের কুসুমটা একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি রেডি করে নেব। এটাই আমার প্রথম শেহরি প্রিপারেশন ছিল, একদম নর্মাল সিম্পল। আর আপনারা যদি আমার ইফতারি রুটিন বা শেহরি রুটিন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটুও হেল্পফুল হয় অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।